মারা গাড়িটাকে গাড় মারা গেল নাকি? লেওরা খারাপ পাওয়ার জায়গা পেল না। দেড় গোষ্ঠীর গুদমারি গাড়ি, মনে হচ্ছে মারা নেমেই দেখতে হবে। না, এইবারের গাড়ি নিয়ে আমি এখন এত রাতে কী করি? গাড়ি নষ্ট হওয়ার জায়গা পেল না, একটু আগে নষ্ট হলেও একটা কথা ছিল, এখন আমি এই অন্ধকারে ভিতরে মারা মিস্ত্রি কোথায় পাই? ভোদা জ্বালার ওপর জ্বালা। এই গার মেরেছে, এটা আবার কিসের আওয়াজ আসছে? এ কে রে, ভয় না দেখি সামনে আয়। কি বললা, লাগাবে নাকি? এই কে মজা করছিস রে, সেটা ভেঙে দেবো কিন্তু, বাড়া সাহস থাকলে সামনে এসে কত বল। এই ভোদা মেরেছি রে, পা উল্টো পেতনি। আমি লাগাবো না, যা যা লাগাবি না, না লাগাবো না। গ্রামের ভিতরে এইসব কি করে হলো? এইভাবে নৃশংস ভাবে মেরেছে মনে তো হচ্ছে কোনো মানুষের কাজ না, এটা নিঘাত কোনো হিংস্র পশুর কাজ। আরে বাবা, আমাদের ভাতালমারি গ্রামে হিংস্র পশু কোথা থেকে আসবে? এই কাজ নিঘাত কোনো ডাইনি বা পিশাচে করেছে। ইস, কালে কালে আমাদের গ্রামটা পুরো নরক হয়ে যাচ্ছে। আমি সেদিনকেই গ্রামের সকলকে বললাম, গ্রামে অনেকদিন একটা পুজো আর্চা হয়নি, একটা পুজো দেওয়া দরকার। তাহলে ওরা কে শোনে কার কথা? পল্টুদা, কি হলো বলতো, ওখানে এত ভিড় কেন? ও দেখ, গিয়ে কোনো কেলো হয়েছে মনে হয়। চলো তো গিয়ে দেখি। হ্যাঁ চল দেখি আবার কি হলো। এই পুঙ্গা মেরেছে, এটা কি, এটা কি করে হলো? বাড়া এমন কি করে হলো দাদু? আরে পিসাচে বা পেতনিতে করেছে এই কাজ, দেখছো না এর অবস্থা, এ কি মানুষের কাজ? কাল রাতের দিকেই ঘটেছে এই ঘটনা। পল্টুদা ভালো করে দেখো, ওর বান্টুনি কেমন রক্ত বেরোচ্ছে, বাড়া মনে হচ্ছে ওর বান্টুনিকে যেন ছিনিমিনি খেলেছে। লেওরা সকাল সকাল কি দেখে ফেললাম। একই বাড়া, এখানে তো ভিড় কেন, কি হয়েছে? হ্যাঁ লেওরা কারোর গাঁটটার মারা গেল নাকি? হ্যাঁ আয় তুই নিজে এসে দেখে যা কি হয়েছে। কই বাড়া, দেখি তো কি হয়েছে। এই গুদ মেরেছে বাড়া, এ কি, এ বাড়া এই কি দেখে ফেললাম আমি। ফুটো, এইসব নাকি পেতনিতে করেছে। কি বলছি বাড়া, হ্যাঁ পেতনি। এলোড়া এলোড়া, আমি বাড়ি যাবো, এখানে থাকবো না, পেতনিতে গান মেরে দিয়েছে, এগুলি বাবা আমি এখানে থাকবো না। ভোদা মারাতে পারে না, আবার দেখতে আসে। সারাদিন শুধু আমি একা খেটে খেটে মরবো, আর সবাই শুধু এসে বসে বসে গিলবে, হাতে হাতে কেউ একটা কাজও করে না, এইভাবে কি সংসার চালানো যায় নাকি? সারাদিন শুধু রান্না করো আর ওদেরকে গেলাও। কই গো গিন্নি, কই গেলে? এই যে এলো আরেকটা পাঠা। কই গো, কোথায় গেলে গিন্নি? শুনেছো গ্রামে কি হয়েছে? কি হয়েছে নাকি? কাল রাতে গ্রামে একটা খুন হয়েছে, শুনেছো? কি বলছো, খুন হয়েছে মানে? আর বলো না গিন্নি, সে কি ভয়ঙ্কর খুন, একটা পা নেই, তারপরে মেইন পয়েন্টটা ছিঁড়ে নিয়েছে, সে কি বলবো। কি বলছো তাই? হ্যাঁ গো গিন্নি, কেবলই দেখে আসলাম, আমি তো লাউটা ঠিক করে নিয়েছি, আজকের পর থেকে সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোবো না। কালে কালে গ্রামটার যে কি অবস্থা হলো গো গিন্নি। বলছি ছেলেটাকে একটু খুঁজে নিয়ে আসো না, ও সারাদিন বাড়ির বাইরে দিয়ে ঘুরে বেড়ায়, যদি কোনো বিপদ হয়ে যায়। ও তুমি কোনো চিন্তা করো না গিন্নি, আমি দেখছি ও কোথায় গেল। এটা আবার কিসের আওয়াজ? ওটাই তো বুঝতে পারছি না, এ কি ভয়ঙ্কর আওয়াজ, এ ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না। এই মেরেছে, লাগানোর জন্য ডাকছে,
ব্যাপারটা সুবিধার লাগছে না, এখান থেকে বেরো বেরো। আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। আমি লাগাবো না, যা লাগাবি না, না লাগাবো না, বেরো এখান থেকে মাগি। তুই এত সকালে পল্টুদা, তাড়াতাড়ি ক্লাবে চলো, কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে মানে কি হয়েছে? কাল রাতে আরো একটা লোককে মেরে ফেলেছে, তুমি তাড়াতাড়ি চলো পল্টুদা। কান্না করবেন না কাকু, আপনি একটু বসুন, এখনই পল্টু চলে আসবে। হ্যাঁ বড়া, হ্যাঁ, কাঁদবেন না, কাঁদবেন না, ল্যাওড়া আপনি কাঁদলে কিন্তু আমি কেঁদে দেবো। হ্যাঁ বাড়া, তুই নাটক করছিস নাকি এখানে? ওই তো পল্টু চলে এসছে। কি হয়েছে কাকু? পল্টু, কাল রাত্রে বলে আমি আর খগেন বাড়ি ফিরছিলাম। তারপরে আমি আর কিছু জানি না, আজ সকালে খবর পেলাম খগেন নাকি মারা গেছে। কার মেরেছে? তার মানে গ্রামের সবাই ঠিকই বলছিল। তোরা এর একটা কিছু কর পল্টু, না হলে গ্রামে সবাইকে এক এক করে মেরে ফেলবে। তুমি বাড়ি চলে যাও কাকু, আমরা দেখছি কি করা যায়। আর তোরা সবাই আমার সাথে চল, একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবো পল্টুদা? গেলেই দেখতে পাবি। বম বারচুদা বাবা, আরে সেটা ভাঙা নাম। হ্যাঁ আহ ফুটো, বম ক্রিং ক্রিং চট, তোরা এসেছিস বাবা? আমাদের গ্রামের খুব বিপদ, জানি আমি সব জানি। ওই পেদনির হাত থেকে তোরা বাঁচতে চাইছিস তাই তো? হ্যাঁ বাবা, আমরা খুব বিপদে পড়েছি, গ্রামের সবাইকে মেরে ফেলছে। মারবে, সবাইকে মেরে ফেলবে, ওই পকপক পেদনির হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। আপনি আমাদেরকে বাঁচান বাবা, আপনি কিছু একটা করুন। পারবো না, আমি ওই পেদনিকে আটকাতে পারবো না। ল্যাওড়া পারবি না যখন তখন ফুটিয়ে বসে আছিস কেন? বালের বারচুদা বাবা, বাল ছিঁড়তে বসে আছে। মূর্খ বারচুদা আমি, বোম বারচুদা বাবা, আমি পারি না এমন কিছু নেই। তাহলে আপনি আমাদের সকলকে রক্ষা করুন বাবা, আমাদেরকে বাঁচান। বোম ক্রিং ক্রিং পট, এই নে এই মন্ত্রভূত জলটা নিয়ে যা, যে করেই হোক আজ রাতে ওই পকপক পেতনির গায়ে জলটা ছিটিয়ে দিবি, তাহলেই ওই পেতনি মুক্তি পাবে আর তোরাও বেঁচে যাবি। আচ্ছা বাবা ঠিক আছে, এবার একবার যদি জলটা পেতনিটার গায়ে ছিটিয়ে দেই তাহলেই ওই পকপক পেতনির খেলা শেষ, তাই না পল্টুদা? এ কি পল্টুদা, কি ভাবছো? ভাবছি যে জল তো ছিটাবো কিন্তু মুরগিটা পাবো কোথায়? কি বলছি বাবা, মুরগি দিয়ে কি হবে? ল্যাওড়ায় পেতনিটাকে মারার পর পিকনিক টিকনিক করবি নাকি? চোদনা, আমি ওই মুরগির কথা বলছি না। তাহলে কোন মুরগির কথা বলছিস পল্টু? ভোদা ওই পকপক পেতনির সামনে গিয়ে ওকে কেড়ে কে আনবে তুই? এ আমি কেন আনবো? তাহলে সেই মুরগিটা পাবো কোথায় যে ওকে ডেকে আনবে? তাহলে কি হবে পল্টুদা, এবার মুরগি আমি নিয়ে আসবো। কি বলছিস, তুই নিয়ে আসবি মানে? কে এসে? রাত্রেবেলা ঠিক দেখতেই পাবি, তুই ল্যাওড়া কোনো চাপ নিবি না, আমি ঠিক রাত্রেবেলা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। কিরে তুই বললি তোর বন্ধুরা নাকি আমাকে পিকনিকে ডেকেছে, তা কোথায় তোর বন্ধুরা? আরে আসোই না, সামনেই আছে। ল্যাওড়া অনেকদিন মাংস খাওয়া হয় না, আজ সেটা করে খাবো। নে নে চল চল। এ বড়া কিছু শব্দ, এ বাড়া তুই কোথায় নিয়ে আসলি আমাকে ফুটো? এ কি ফুটো কোথায় গেল? এই পুঙ্গা বেড়েছে, জঙ্গলে লাগানোর জন্য কে ডাকছে? মজা করিস না ফুটো, বেরিয়ায় বলছি। আমি জানি ফুটো এটা তুই, আর তুই বেরিয়ায় নাহলে কিন্তু সেটা ভাঙবো বলে দিলাম।
কাকুকে ছেড়ে দে, এ তোরা বাঁচা বাঁচা আমাকে, আজ দাদা সবাইকে লাগাবো। চালা পকপক খান কি লেউড়ি, আজকের পর থেকে তুই আর কাউকে লাগাতে পারবি না। আর কি বললি? এই নে পকপক মাগি, এবার গা চুলকে মর।